بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধু সকল, আজকের ভিডিওটি হতে চলেছে যে মানুষ নিজে নিজেই কিভাবে আর কি কারণে ঠকে যায়। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখছি, যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইল, তাই সে তার মালিকের কাছে গিয়ে বলল, স্যার, আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে চাই। তার মালিক এতে কিছুটা দুঃখ পেল, কারণ সে ছিল সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রি। সে বলল, ঠিক আছে, কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে? বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেল, কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সব সময় তার অবসরের কথা ভেবে অন্য মানুষক থাকত। সব সময় সে বাড়ির চিন্তা করত, তাই এর আগে যত কাজ সে করেছিল এই কাজটাই তার করার সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল। যখন সে বাড়িটি তৈরি করা শেষ করল তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বলল, এটা এখন থেকে তোমার বাড়ি, তোমার প্রতি আমার উপহার। এই কথা শুনে বৃদ্ধ আফসোস করল। সে মনে মনে ভাবল, হায় হায়, যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরি করছি তাহলে এটা আমার জীবনের করার সবচেয়ে ভালো কাজ হতো। প্রিয় বন্ধু সকল, ভিডিওর শুরুতে বলেছিলাম যে আজকের ভিডিওটি হতে চলেছে মানুষ নিজে নিজেই কীভাবে আর কি কারণে ঠকে যায়। আশা করি ভিডিওর মাধ্যমে সেটা বুঝতে পেরেছেন যে আমরা যদি অপরের কাজ করি, অন্যের কাজ করি, তাহলে সেটাকে নিজের মনে করি না, যার ফলে সেটা খারাপ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেটা আমার কপালেই আসছে। আর ওই কাজটি যদি আমরা নিজের মনে করে করি তাহলে সেই কাজটি ভালো হয়ে যাবে, আর পরবর্তীতে যদি সেটা আমাদের কপালে আসে তাহলে আমরা আর ঠকবো না। তাই আমরা যে কোনো কাজ করি, যে কারো কাজ করি না কেন, সেটাকে আমরা নিজের মনে করে ভালোভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু সকল, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর মনে রাখবেন, শুধু গল্প শোনানো হচ্ছে না, বরং সঠিক রাস্তা দেখানো হচ্ছে। তাই এরকম একটি ভিডিও শেয়ার করা মানে আপনিও সঠিক রাস্তা দেখাচ্ছেন। তাই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও শেষে এটাই বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইসলাম চ্যানেলের সাথে সদাই সর্বদাই জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।